লগি বইছা নিয়ে কিভাবে মানুষ পিটায় সাপের মতন মারতে হয়, আওয়ামী লীগ দেখাইছিল 176 দিন কিভাবে হরতাল করতে হয়, আওয়ামী লীগ দেখাইছিল যে লাশের উপরে কিভাবে উঠে দাঁড়ায় নাচানাচি করতে হয়। 14 সালে 153টা আসনে বিনা ভোটে সরকার করতে হইতো না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা দিতে পারত। 2018 সালে বিএনপিকে পিটায়া মামলা দিয়ে রক্তাক্ত করে মধ্যরাতে নির্বাচন করতে হতো না, আর 24 সালে আমি বনাম ডামি বনাম মামি বনাম স্বামীর নির্বাচন করতে হতো না। সুতরাং জনগণ কতটুকু আছে না আছে আপনি জানেন, আপনার নির্বাচন কমিশনারের ভাষায়ও যদি ধরি 42%, 41.8%, আর জনগণের কথা যদি ধরি, ইন্টারন্যাশনাল মিডিয়ার কথা যদি ধরি, 5-10%। শ্রীরাধা দত্তের কথা আপনারা নিশ্চয়ই জানেন, ভারতীয় একজন কলামিস্ট প্রফেসর ছিলেন, বিবেকানন্দ ফাউন্ডেশন যেটা মোদির একটা খুব কাছের সংগঠন, বিজেপির খুব কাছের সংগঠন, সেখানেও তিনি ছিলেন, এখন জিন্দাল ফাউন্ডেশনে আছেন। তিনি বলেছেন, আমার পরিচিত সকলকে জিজ্ঞেস করছে যারা আওয়ামী লীগ করে আপনাকে ভোট দিয়েছেন, কেউ ভোট দেয়নি, মনে হয় না এই ভোটে কেউ 5-10% বেশি মানুষ ভোট দিয়েছে। শ্রীরাধা দত্ত তার ইন্টারভিউতে তাই বলেছে, অন্তত আওয়ামী লীগও ভোট দেয় নাই। আচ্ছা, খালেদ মহিউদ্দিন ডয়েশে বেলে, তিনি আমাদের পূজ্যপাদ ইয়েকে প্রশ্ন করেছেন, নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারকে, আপনি বললেন 28 হয়ে গেল 41, এটা অনেকটা ইয়ের মতো ছিল, বিড়াল হয়ে গেল রুমাল হজবরলো ওর ওই ওর মতো, তো কিভাবে হলো? বলে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখে 41, নির্বাচনের দিন, জাতীয় নির্বাচনের দিন সিইসি ঘুমায় থাকে, উঠে দেখে 41। এই তো বাংলাদেশের নির্বাচন না, ওকে বললে তো হবে না ভাই, বলে 7টা পেয়েছেন 70টা পাইতেন, তারা ঠিক করে, তারা বসে বসে ঠিক করে যে আগেরবার 7টা দিছি এবার 70টা দিব, তাই না? লজ্জাও না এটা আবার বলে। আচ্ছা ভাই, আপনি কি কখনো চিন্তা করতে পারেন যে ভারতের নির্বাচনে, জাতীয় নির্বাচনে বিজেপি বসে বসে ভাবতেছে, আচ্ছা কংগ্রেসকে তো এবার খুব বেশি সুবিধার অবস্থা না, এতগুলি আসন দেয়, আসেন আসন ভাগাভাগি করি কংগ্রেসের সাথে, আপনি এসব সত্যি চিন্তা করতে পারেন? কংগ্রেস তো নির্বাচনে অংশ নেয়, বিএনপি তো নির্বাচনে অংশ নেয় না, আমি জাতীয় পার্টির কথা বলছি। ওকে ফাইন, আচ্ছা, আর নিলেও এই ধরনের সমঝোতার মধ্যে নিজেকে নির্বাচন থেকে একেবারে বাইরে রেখেই চিন্তা করছে, দেশের মানুষই তো বাইরে রেখেছে, আমরা তো দেশের মানুষের বাইরের রাজনৈতিক দল নই, দেশের মানুষ যা করবে আমরাও তাই করব, দেশের মানুষ যেদিকে সমর্থন দেবে আমরা সেদিকেই আছি, দেশের মানুষের স্বার্থ যেভাবে রক্ষিত হয়, দেশের মানুষের সংবিধান যেভাবে রক্ষিত আমরা সেটাই করব। পাপের খেসারত দিচ্ছে এরকম একটা অভিযোগ এসেছে, পাপ করে আওয়ামী লীগ, খেসারত দেয় বিএনপি। আচ্ছা কি আর বলবো, শোনেন দাঁড়ান বলেন, তাইলে একটু আরেকটু ভেবে বলেন, কোন নেতাকে না, কত কথা আছে, কোন নেতাকে রাজপথে দেখা যায় নাই, দেখা যাবে কি করে? কারাগারগুলো উপচে পড়তেছে, 27,000 ধারণ ক্ষমতা 88,000 নিয়ে ঢুকাইছেন, এটাও আরো 2 মাস আগের রিপোর্ট, এর মধ্যে আরো কত ঢুকাইছেন তার নাই খবর, তো খালি হবে কি করে? ইলিশ ফাইল চলেন, চিত ফাইল, কাত ফাইল, মানে কাত হয়ে শুলে কাত হয়ে শুয়ে থাকতে হবে, এইদিকে আবার হতে পারবে না, চিতে একটু বেশি জায়গা লাগে, তাহলে আপনারা ওই রকম ব্যবস্থা করে চিত ফাইলে ঢুকতে হবে, আমাদের না, ওকে না, আমাদের নেতারা এভাবে থাকে। আচ্ছা, তো সুতরাং আমরা কোন রাজপথে থাকবো, আর যদি রাজপথে নাই থাকি ওনাদের প্রেসিডিয়াম মেম্বার কেন বলে, 27,000 কে যদি না গ্রেফতার করতাম, হরতাল অবরোধে একটা গাড়িও পথে দেখা যেত না, ঘোষণায় বলে জনগণ সাড়া দেয় না, আমরা একটাই অ্যাপিল করেছিলাম, ভোট কেন্দ্রে যাবেন না, এই নোংরা অপরাজনীতি করা আওয়ামী লীগের ভোটে অংশ নিয়ে নিজের হাত ময়লা করবেন না, নিজের হাত কেউ ময়লা করে না। আহ্বান ছিল সেটা হলো অসহযোগ আন্দোলনের আহ্বান। রুমিন ফারহানা, আপনার বাড়িতে এখন ইলেকট্রিসিটি চলছে? আমার বাড়িতে ইলেকট্রিসিটি চলছে কি চলছে না, আমি বিল দিচ্ছি কি দিচ্ছি না, that is not the question, the question is মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে কিনা, মানে মানুষ আমাদের মানে আপনারা ডাক দিয়েছিলেন অসহযোগের, আপনারা ডাক দিয়েছিলেন যে ইলেকট্রিসিটি বিল দেওয়া যাবে না, সরকারকে সহযোগিতা করা যাবে না, জনগণ সেখানে সাড়া দেবে, জনগণ ভুগবে, আর আপনারা বিল দিয়ে আপনারা আবার ভালো থাকবেন, এসি টেসি চলবে সবকিছু, এরকম টাইপের কিছু? একবারও কি আমরা সেটা বলেছি? আমরা একবারও বলিনি, আমরা বলেছি আপনারা যেই টাকাটা দিচ্ছেন সেটা লুট করে কিছু কোম্পানি নিয়ে যাচ্ছে, দেবেন কিনা চিন্তা করেন। আপনারা দেখেন এই গত 1 দশকে 13-14 বার বিদ্যুতের দাম বাড়ছে, ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা আপনি এক একটা কোম্পানির হাতে তুলে দিচ্ছেন। এইটাও পরিষ্কার ভাবে বলেছেন কেন দেবেন না, বা কেন আপনি চিন্তা করবেন 2 বার দেওয়ার আগে যে আপনার এই টাকাটা কোথায় যায়। শোনেন, বাংলাদেশের মানুষ জানে আন্দোলন কেমনে করতে হয়, হ্যাঁ আওয়ামী লীগ তো দেখাইছিল,
লগি বৈঠা নিয়ে কিভাবে মানুষ পিটায় সাপের মতন মারতে হয়, আওয়ামী লীগ দেখাইছিল 176 দিন কিভাবে হরতাল করতে হয়, আওয়ামী লীগ দেখাইছিল যে লাশের উপরে কিভাবে উঠে দাঁড়ায় নাচানাচি করতে হয়, এগুলো তো আওয়ামী লীগ দেখাইছে আমাদেরকে, কিন্তু আমরা সেই পথে কোনোদিন হাঁটি নাই, কোনোদিন না। লাশের উপরে ক্ষমতায় যাওয়ার লোভ আওয়ামী লীগের, ইতিহাস আওয়ামী লীগের, ইতিহাস আওয়ামী লীগের, ওইটাই আপনাদের সংসদের আইন। হ্যাঁ হ্যাঁ, রুমিন ফারহানা দুইটা কথা বলার আগে মাইক বন্ধ আপনাদের সংসদের আইন। সংবিধান প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া বলে রক্ষিত হয়েছে, সংবিধানের মূল স্পিরিটই তো হচ্ছে মানুষের ভোট দেওয়া, ডাইরেক্ট রিপ্রেজেন্টেশন, ডাইরেক্ট হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে প্রতিনিধিকে। কোন প্রতিনিধিটা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে?